আসসালামু আলাইকুম, স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমি সাবিকুন্নাহার, আমার সাবিকুন্নাহার ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে টিপটপ বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিগুলো ঝুম বৃষ্টি না, বাট টুপ টুপ করে সারা দিন ভর বৃষ্টি হচ্ছিল। মাঝে মধ্যে একটু থামতেছিল, আবার বৃষ্টি হচ্ছিল। প্রকৃতি যেন নিজের সাজে সেজে উঠল। এক কাপ কফি বানিয়ে একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছিলাম। প্রকৃতি মনে হয় সবার কাছেই ভালো লাগে, আর এরকম ঠান্ডা আবহাওয়ায় এক কাপ দুধ কফি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি একটু চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম, সেগুলো খেয়ে নিলাম, আর বাচ্চারাও একটু কফি খেলো। যেহেতু আমি কফি বানালে ওদের খেতেই হবে, তো ওরা সকালবেলা উঠে এই তো হাত মুখ ধুয়ে নিয়েছে। এটা হচ্ছে শনিবারের একটা ভিডিও, তো আজকে আমি আপলোড করলাম। যেহেতু আমি ডেইলি ভিডিও আপলোড করি না, সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করি দুই দিন ভিডিও আপলোড করতে। তো ভিডিওটা মেক করা হয়েছিল শনিবারে। আর বাচ্চাদের মোস্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে তাদের মোমো বানিয়ে দিতে হবে। আর আপনারা তো জানেনই, ঘরে মোমো বানানো স্বাস্থ্যসম্মত বটে, বাট অনেক বেশি প্রেশার আর কি আমার কাছে মনে হয়, কারণ আলাদা আলাদাভাবে সব কিছু করতে হয়। তো মাঝখানে একটু সব কিছু ধুয়েও নিয়েছিলাম, কারণ হচ্ছে একবারে অনেকগুলো হয়ে গেলে জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আমি একটু ধুয়ে নেই। আর এই তো মাঝে মধ্যে একটু বাইরের প্রকৃতিও দেখছিলাম। তো এখানে আমি মোমোর জন্য ডুয়ো তৈরি করে নিচ্ছি, ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আটাও নিতে পারেন, তবে ময়দাটা নিলে একদম পারফেক্ট হয় মোমোটা। আমি পারফেক্টভাবে শেপ না দিতে পারলেও মোমোটা কিন্তু আমার বেশ হয় খেতে। বারে বারে একটু একটু করে পানি দিয়ে ডুয়োটা আমি রেডি করে একটু রেস্টে রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি গরু মাংসের কিমা বানিয়ে নিয়েছি। সেম প্রসেসে আপনারা কিন্তু মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন, আবার অনেকে কিন্তু ফিশ দিয়েও করে, ভেজিটেবল দিয়েও করে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। মাংসের সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি, একটু বাটা, আদা, রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি বেশ পরিমাণে। অনেকটা দিতেই হবে, কারণ পেঁয়াজটাতেই কিন্তু বেশি স্বাদ হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদ গুঁড়োটা দেই নেই, আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা ইউজ করতে পারেন, তবে আমি ইউজ করি না, আমার কাছে হলুদ গুঁড়োটা ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি মোমোর শেপটা করে নিচ্ছি, আর মোমোর শেপটা আমার খুব একটা ভালো হয় না, আবার কিন্তু মন্দও হয় না, অনেক বেশি ভালো হয় না আবার খারাপও হয় না। তবে আমি যে প্রসেসে দেখাচ্ছি, এই প্রসেসে আপনারা কিন্তু মোমোর শেপটা করে নিতে পারেন। দেখতে কিন্তু সরাসরি আরও অনেক বেশি ভালো লেগেছিল, তবে ক্যামেরার অ্যাঙ্গেলে আমি হয়তো ওভাবে দেখাতে পারিনি বা বোঝাতে পারিনি। তবে আপনারা কিন্তু এই প্রসেসে মোমো বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না, আসলে আমার লাইফস্টাইলে আমি কি কি করি, একটা সাধারণ ঘরের মেয়ে আর কি, ঘরের বউ বা মধ্যবিত্ত ঘরের বউ, সাধারণ জীবনে, দৈনন্দিন জীবনে কি কি করতে পারে বা কি কি করে, সেই লাইফস্টাইলটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। হয়তো এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, হয়তো বা জানতে পারবেন, হয়তো বা একটু হলেও কিছু বুঝতে পারবেন, বা হয়তো বা আপনাদের মনে কোনো না কোনো জায়গা করে নিতে পারবো বা পেরেছি এতদিনে, এই আর কি। তো আমি এক এক করে কয়েকটা শেপ দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4টা শেপ করেছি, তো একটা শেপ আমি বেশি করেছি যেহেতু মোমো, আর মোমো শেপটা কিন্তু আমার ওইভাবেই করতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন যে শেপটা দেখাচ্ছি, এই শেপটাই করতে আমার মোমো বেশি ভালো লাগে, আমি বেশিরভাগ শেপ এরকমই করি। বাচ্চারা কিন্তু মোমো খেতে খুব বেশি পছন্দ করে, আর ইজি বানাতে, বাট একটু বারবার এক একটা এক একভাবে করে নিতে হয়, সে কারণে একটু ঝামেলা মনে হয়। আর মোমোতে কিন্তু অবশ্যই সস প্রয়োজন। আমি এখানে মোমো তৈরির জন্য দেখতেই পাচ্ছেন লুচি বেলে নিয়েছিলাম, তারপরে এই তো শেপ করতে হচ্ছে, আলাদা করে আবার কিমা বানিয়ে সব কিছু ম্যারিনেট করে নিতে হচ্ছে। এখানে মোমো খাওয়ার জন্য সস বানিয়ে নেব। এখানে গার্লিক অয়েল আমি বানিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কুচি কুচি করে একটু ব্যালেন্স করে নিয়েছি, একদম কুচি কুচি করে। আমার ব্লেন্ডারে কিন্তু ব্যালেন্স করা যায়, মানে কুচি কুচি কাটার মতো হয় একদম।
তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ভালো করে একটু তেলের মধ্যে রসুনগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে, কিন্তু রসুন কুচিগুলো কিন্তু দেওয়া যাবে না, একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর এই তো রসুন কুচি দিয়ে ভালোভাবে এই তো অয়েল আর কি গার্লিক অয়েলটা বানিয়ে নিয়ে মোমোটা রেডি করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, অনেক অনেক বেশি টেস্টি হয়েছে, বাচ্চারা খেয়েও সুখী আর আমিও আনন্দিত ওদেরকে খাওয়াতে পেরে। আর বৃষ্টির দিনে মোমো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবারও আল্লাহ হাফেজ।